প্রায় সপ্তাহ জোড়া উৎকণ্ঠা জল্পনা কল্পনার অবসান ঘটিল। অবশেষত ঘোষণা করা হল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম বিষ্ণুদেও সাই। বিষ্ণুদেও সাই হব ছত্তিশগড়ের পরবর্তী মুখ্যমন্ত্রী। বাদ পড়িল রমন সিং, বাদ পড়িল মুখ্যমন্ত্রীর দৌড়ত থাকা আটাইকেগী নেতা। আর অবশেষত মুখ্যমন্ত্রিত্বর দৌড়ত হাঁহি মারিলে, সেই হাঁহি মারিলে ছত্তিশগড়ের জনজাতীয় নেতা বিষ্ণুদেও সাই। সাত দিন সময় লাগিল বিজেপিক মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার ক্ষেত্র। যা 3 ডিসেম্বর চারিখন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। ইয়ারে 3খন রাজ্যতে বিজেপিয়ে অভূতপূর্ব সফলতা লাভ করেছিল। কিন্তু এই 3খন রাজ্যত মুখ্যমন্ত্রী কোন হব তাক লৈ ব্যাপক উৎকণ্ঠা, তাক লৈ যথেষ্ট এক আহুকুলিয়া পরিস্থিতির সম্মুখীন হয়েছিল বিজেপি। কাক এরিব, কাক ধরিব, এনেকুৱা ধরনের একটা দমজাত থাকার অন্তত অবশেষত বাছনিত উঠিল জনজাতীয় নেতা বিষ্ণুদেও সাই। সর্বানন্দ সোনোয়াল সহ 3জনীয়া কমিটিয়ে অবশেষত নাম চূড়ান্ত করলে বিষ্ণুদেও সাই ছত্তিশগড়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এই 3ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করার ক্ষেত্র দেশের সর্ববৃহৎ দল বিজেপিক সময় লাগিল 7 দিনের। তাকো এতিয়াও মধ্যপ্রদেশ আর রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ চূড়ান্ত করবা নাই। কাক অধিষ্ঠিত করব মুখ্যমন্ত্রীর পদত, নাম এতিয়াও চূড়ান্ত করবা নাই সর্ববৃহৎ দলটোয়ে। এই 3খন রাজ্যরে মুখ্যমন্ত্রী নির্বাচন করার বাবে গেরুয়া দলটোয়ে পৃথকে পৃথকে 9জন পর্যবেক্ষক নিযুক্তি দিছে। বিজেপির 3 পর্যবেক্ষক, ছত্তিশগড়ের 3 পর্যবেক্ষক হল কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, সর্বানন্দ সোনোয়াল আর দুষ্মন্ত গৌতম। এই 3জনীয়া কমিটিয়ে দেওবারে ছত্তিশগড়ের নির্বাচিত 54জন বিজেপি বিধায়কর সঙ্গে আলোচনাত মিলিত হয় আর সর্বসম্মতিক্রমে জনজাতি নেতা বিষ্ণুদেও সাউক বিধায়নী দলের নেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে বাছনি করে। উল্লেখযোগ্য যে সদ্য সমাপ্ত 5খন রাজ্যের বিধানসভা নির্বাচনত বিজেপিয়ে কোনো এগৰাকী নেতার নাম মুখ্যমন্ত্রী হিসাবে উল্লেখ করা নাছিল বা এই 5খন রাজ্যত মুখ্যমন্ত্রী পদর প্রার্থী প্রক্ষেপ করা নাছিল। বরং ইয়ার পরিবর্তে প্রধানমন্ত্রী মোদীকহে প্রক্ষেপ করেছিল বিজেপিয়ে আটাইকেইখন রাজ্যত। আর সেইবাবে মোদীয়েও নিজেই নির্বাচনী প্রচার অভিযান চলায় আটাইকেইখন রাজ্যের ভোটারক মোদী গ্যারান্টি দিছে। আর শেহতিয়াক বিষ্ণুদেও সাই নাম উচ্চারিত হওয়াত বা নাম চূড়ান্ত হওয়াত বিষ্ণুদেও সাইয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে মোদীক ধন্যবাদ জ্ঞাপন করার লগতে ছত্তিশগড়ত তেওঁর প্রধান উদ্দেশ্য, প্রধান লক্ষ্য হব মোদী গ্যারান্টি কার্যকরী করা, এনেদরে তেওঁ প্রতিক্রিয়া প্রকাশ করলে। আর সেই লক্ষ্যরে তেওঁর সরকারে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার 18 লাখ বাসগৃহ হিতাধিকারীর নামত অনুমোদন জানাব। আর ইফালে বিদায়ী মুখ্যমন্ত্রী রমন সিংক বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হব। ঠিক তেনেদরে আন যখন নাম চর্চাত আছিল মুখ্যমন্ত্রীর দৌড়ত সেই সকলের ক্ষেত্রতো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হব, উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হব। আর সেই মর্মে রাজ্যের আন 2জন শক্তিশালী নেতা তথা সম্ভাব্য মুখ্যমন্ত্রী রূপে নাম উচ্চারিত হওয়া অরুণ সাউক আর বিজয় শর্মাক উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হব। মূলত রাজনৈতিক ভারসাম্যতা হেরুয়ার বাবেই মুখ্যমন্ত্রী পদর পৰা বঞ্চিত হবলগিয়া হল রমন সিং। আর ছত্তিশগড়ের এই রাজনৈতিক ভারসাম্যতা বর্তাই রখার স্বার্থতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহে নির্বাচনী প্রচার অভিযানের সময়সাতো এজন জনজাতীয় নেতাক মুখ্যমন্ত্রীর পদর হিসাবে বাছনি করার ক্ষেত্র আগ্রহ প্রকাশ করেছিল বা ঘোষণা করেছে। সেই অনুসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিজেপির 3 পর্যবেক্ষকে নির্বাচিত করলে কানওয়ার জনজাতির বিজেপির নেতা অনুসূচিত জনজাতির বিষ্ণুদেও সায়ক। উল্লেখযোগ্য যে এইবার ছত্তিশগড় বিধানসভাত বিজেপিয়ে দখল করা 54টা বিধানসভা সমষ্টির ভিতর 17টা সমষ্টি হয়েছে অনুসূচিত জাতি আর জনজাতির সংরক্ষিত সমষ্টি। উল্লেখযোগ্য যে ছত্তিশগড়ত মুঠ 19টা সমষ্টি আছে যি অনুসূচিত জাতি আর জনজাতির সংরক্ষিত। এই 19টা সমষ্টির 17টাতে বিজেপিয়ে জয়লাভ করার বাবে এতিয়া এটা সুবিচার করে এগারী জনজাতীয় নেতাক মুখ্যমন্ত্রীর বাপ দিয়া হয়েছে বা মুখ্যমন্ত্রী হিসাবে চূড়ান্ত করা হয়েছে বিষ্ণুদেও সাইয়ের নাম। আর বিগত নির্বাচনত এই সংরক্ষিত সমষ্টির সিংহভাগ কংগ্রেসের দখলত আছিল, কিন্তু কংগ্রেসের পৰা আজুরি আনি 17টা সমষ্টিতেই বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হয়েছে বিজেপিয়ে।
আৰু হেহে এইবাৰ যেহেতু অনুসূচিত জাতি জনজাতিয়ে বিধানসভা নিৰ্বাচনত বিজেপিক আকুৱালি লৈছে গতিকে আগন্তুক লোকসভা নিৰ্বাচনৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এগৰাকী জনজাতীয় নেতাক মুখ্যমন্ত্ৰীৰ পদ দিয়াটো গুৰুত্বপূৰ্ণ হিচাপে বিবেচিত কৰি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে বিজেপিৰ কেন্দ্ৰীয় নেতৃত্বই আৰু যাৰ বাবে তিনিজনীয়া কমিটিৰ বাছনিত উঠিল বিষ্ণুদেৱ সাইৰ নাম এতিয়া আহিছো আপোনালোকক জনাবলৈ বিষ্ণুদেৱ সাই কোন হয় তেওঁৰ ৰাজনৈতিক পৰিক্ৰমা কেনেকুৱা বিষ্ণুদেৱ সাই এগৰাকী কৃষক পৰিয়ালৰ সন্তান আছিল যি কানৱাৰ সম্প্ৰদায়ৰ এগৰাকী নেতা জশপুৰ জিলাৰ বাগিয়া গাঁৱৰ বাসিন্দা বিষ্ণুদেৱ সাই নিজ গাঁৱৰে সৰপঞ্চ আছিল সেইদৰে তেওঁ ৰাজনীতিত প্ৰৱেশ কৰি 1990 আৰু 98ত মধ্যপ্ৰদেশ বিধানসভালৈ নিৰ্বাচিত হৈছিল পাছত ছত্তীশগড় ৰাজ্য গঠন হোৱাত তেওঁ 1999 আৰু 2014ত ৰায়গড়ৰ পৰা লোকসভালৈ নিৰ্বাচিত হয় ঠিক তেনেদৰে 2014ৰ পৰা 2019 চনলৈ মোদীৰ প্ৰথমখন মন্ত্ৰীসভাত তেওঁ তীখা শ্ৰম খনি আৰু নিয়োগ দপ্তৰৰ ৰাজ্যিক মন্ত্ৰীত্বৰ পদো লাভ কৰিছে বৰ্তমান 59 বছৰ বয়সীয়া বিষ্ণুদেৱ সাই 2006 চনৰ পৰা 2022 চনলৈ চাৰিটাকৈ কাৰ্যকাল ছত্তীশগড় বিজেপিৰ ৰাজ্যিক সভাপতিৰ দায়িত্ব তেওঁ পালন কৰিছে আৰু এইবাৰ 2023 চনৰ বিধানসভা নিৰ্বাচনত তেওঁ কুনকুৰি বিধানসভা সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰি বিজয়ী হৈছিল আৰু এতিয়া বিষ্ণুদেৱ সাইৰ নেতৃত্বতে ছত্তীশগড়ত এক নতুন দিগন্তৰ সূচনা হ'ব বুলি আশা প্ৰকাশ কৰিছে ছত্তীশগড়ৰ জনতাই